সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকজ বাই জান্নাত আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে একটি কেকের ভিডিও নিয়ে আর আজকে আমি কিন্তু তিনটে ডিম দিয়ে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আর এই কেকটা কিন্তু দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটার ফ্রস্টিং এটা ফ্রস্টিং সহকারে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন না টেনে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই কেকটা তৈরি করার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে আমি তিনটা রুমের স্বাভাবিক তাপমাত্রার থাকা ডিম নিয়ে নিলাম আর ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে খুব সাবধানের সাথে আলাদা করে নিতে হবে আর ডিমের কুসুমটার সাথে যদি একসাথে এটা বিট করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করবো সেই ফোমটা তৈরি করতে অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য এটা আলাদা করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যদি চান একসাথেও করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ফোমটা হতে অনেক বেশি সময় লাগে আর যখন ডিমের ম্যারাংটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে কোয়ার্টার কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা কিন্তু একসাথে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে একসাথে পুরো চিনিটা দিলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে দিব আর এটাকে বিট করে নিব এরকম করে সম্পূর্ণ ডিমের সাথে আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ডিমের কুসুমগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি এখানে আর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে থার্টি সেকেন্ডের মতো এর থেকে বেশি সময় এটাকে কিন্তু মিক্স করা যাবে না ডিমের ম্যাংটা তৈরি হয়ে গেলে পোনে এক কাপ পরিমাণে ময়দা আর পনে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখানে দিয়ে খুব সুন্দর করে তারপর চেলে নিতে হবে কিন্তু একসাথে কিন্তু কোনোভাবেই ময়দার মিশ্রণটা চেলে নেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে এতে করে খুব সহজেই কিন্তু এটা মেশানো যাবে আর কোথাও দলা পেকে থাকবে না আর কোনো সমস্যা হবে না মেশাতে আর যদি এই স্টেপটা ফলো না করা হয় তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে আর কোথাও দলা দলা পেকে থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভালো হবে না অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে আর এইটা কিন্তু এরকমই ঘনত্ব হবে কোনোভাবে কিন্তু এটাকে পাতলা করে ফেলা যাবে না যে এখানে দুধ বা পানি দিয়ে এটাকে পাতলা করে ফেলি তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না সেক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যাবে আর অনেক বেশি হার্ড হয়ে যাবে আর এরকম করে আমি সম্পূর্ণ ময়দাটা মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি দেখুন আমার কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি আর এখন আমি কেকের ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নেলে নিচ্ছি যে বাটিতে আমি কেকটাকে তৈরি করবো এই জন্য আমি এখানে সেভেন ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়েছি আর নিচে তেল ব্রাশ করে একটা পাঁচ মিনিট পেপার বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে লেখালেখির যে কাগজটা রয়েছে সেটা দিয়েও নিচে বিছিয়ে নিতে পারবেন আর কেকটা বেক করার জন্য আগে থাকতে আমি একটা পাতিল প্রিহিট করে নিয়েছি যেভাবে ওভেন প্রিহিট করে নেওয়া হয় অর্থাৎ গরম করে নিয়েছি দশ মিনিট আগে আর এর মধ্যে আমি বাটিটাকে এখন বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকেও আটকে দিতে হবে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট চুলার সব থেকে লো আছে এটাকে বেক করে নিতে হবে আর চুলার আসটা এমনভাবে থাকবে যাতে করে আগুনটা পাতি লেগায় ছুবে ছুবে কিন্তু ছুবে না আর দেখুন পঁয়ত্রিশ মিনিট পর আমার কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে আর এটা বোঝার উপায় হচ্ছে টুথপিকটা যখন দেখবেন ক্লিন আসছে কোনো ভিজা ভাব নেই তখন মনে করবেন কেকটা হয়ে গিয়েছে আর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এরই ফাঁকে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে আমি ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিম নিয়েছি এক কাপ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পরিমাণ আর তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এই সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এটাকে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রনিক বিটার মেশিনে সাহায্যে আর এই মেশিনে সাহায্যে করার চেষ্টা করবেন এতে করে খুব সহজেই কিন্তু যে ক্রিমটা আমরা তৈরি করছি সেই ক্রিমটা তৈরি করে নেওয়া যাবে আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমটা পারফেক্টলি ফ্লাফি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা সুন্দর হয়েছে যখন দেখবেন এটা অনেকটা বেশি ভারী মনে হচ্ছে আর মেশিনটা চালানো যাচ্ছে না আর বাটি উল্টালে দেখবেন যে পড়ে যাচ্ছে না সেই পর্যায়ে মনে করবেন ক্রিমটা পুরোপুরি হয়ে গিয়েছে আর কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা র্যাপিং পেপার কেটে নিচ্ছি যখন আমরা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে দিব সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গা আছে যে ক্রিমটা যেহেতু আমরা দুইটা ভাগ করবো সেক্ষেত্রে কিন্তু দুই ভাগে সহজে রাখা যায় না এরকম করে আপনার যদি র্যাপ করে তারপরে ক্রিমটাকে সেট করে পাইপিন ব্যাগের মধ্যে ভরেন সেক্ষেত্রে কিন্তু অনেক সহজেই ক্রিমটা ডিসপ্যারেক্ট হয়ে যায় বা আলাদা থাকে এভাবে আপনারা করে দেখতে পারেন এতে করে পাইপিন ব্যাগও নষ্ট হয় না আর দেখুন এরকম করে আমি কিন্তু ক্রিমটাকেও ভিতরে দিয়ে নিচ্ছি আর আমি এরকম একটা নোজেল নিয়েছি জানি না নোজেলটার নাম কী কিন্তু এরকম একটা নজিল আপনারা কিন্তু তিরিশ টাকার মধ্যেই নিউ মার্কেটে কিনতে পারবেন আর এখন আমি ডিজাইনটাকে করে নিব আর ক্রিম যেটা তৈরি করেছিলাম ক্রিমটাকে ফ্রিজে রেখে দিচ্ছি একটু সময় সেট হবে এই জন্য আর কেকটাকে এখন একটু কেটে নিচ্ছি আর কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে তা তো দেখলে আপনারা বুঝতে পারছেন আর কেকটাকে আমি এখন তিনটা ভাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে কেকটাকে না কেটেও এমনি ডিজাইন ছাড়াও আপনারা খেয়ে নিতে পারেন আর কেকটা দেখলে হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে তিনটা ভাগে কেটে নিচ্ছি খুব সমানভাবে এবং খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন যাতে করে কেকটা কোনোভাবে নষ্ট হয়ে না যায় বা ভেঙে না যায় তিনটা ভাগ হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর একটা ভাগে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে নিব আর তার আগে আমি নিচে বোর্ডে কিছুটা কাগজ দিয়ে নিচ্ছি এতে করে যখন আমরা ডিজাইনটা করব বোর্ডটা নষ্ট হবে না ক্রিম পড়তে পড়তে অনেক সময় আছে যে বোর্ডটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে ডিজাইন করতে অনেক সমস্যা হয়ে যায় আর এখন আমি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি আর ক্রিমটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে একটু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা খুব সমান হবে উঁচু নিচু হবে না আর এরকম করে আমি প্রতিটা পার্টে সুগার সিরাপ দিয়ে তার উপর থেকে ক্রিম দিয়ে নিব আর সুগার সিরাপ এখানে আমি নিয়েছি অন থার্ড কাপ পরিমাণে সুগার সিরাপ দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর অন থার্ড কাপ পরিমাণে পানি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এতে করে কিন্তু সুগার সিরাপ তৈরি হয়ে যাবে আর এরকম করে আমি সম্পূর্ণ কেকের উপরে আমি ক্রিমটাকে দিয়ে নিয়েছি আপনারা যদি চান এখানে কিন্তু একটু ক্রিম মেনের সাথে একটু কালার মিশিয়ে একটু কালারফুলও করতে পারেন সবাই শেষের যে লেয়ারটা ছিল অর্থাৎ উপরে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে উপর থেকে বসিয়ে এর উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর এখন উপর থেকে ক্রিমটা খুব সমানভাবে এবং খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি ক্রিমটাকে দিচ্ছি আর চারো সাইড থেকে ক্রিমটাকে দিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে একটু কম করে ক্রিমটাকে দিবেন পরবর্তীতে যখন এটা ক্লিন করবেন তারপরে এটার উপর থেকে এমনিতেই দেখবেন অনেকটা সমান হয়ে যাবে আর এখন কেকটাকে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে বের করে আমি নিচ থেকে একটু টুথপিকে সাজিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর যে নোজেলের মধ্যে আমরা ক্রিমটাকে রেখেছিলাম সেই নোজেলটা ডিজাইনটা এরকমই হবে আর এরকম নোজেল কিন্তু খুবই অ্যাভেলেবেল নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন বেশি দাম না তিরিশ টাকার মতো নেবে আর এরকম নোজল দিয়ে ডিজাইন করতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক সুন্দর যদি এরকম নোজেল বাসায় থাকে যে কেউ কিন্তু এরকম ডিজাইন করতে পারবে খুবই সিম্পল আশা করছি আপনাদের কাছে আমি বুঝাতে পারছি আর এটা দেখলে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কিভাবে ডিজাইনটা করতে হবে প্রথম পর্যায়ে নিচ থেকে একটু টুথপিক দিয়ে ডিজাইনটা করে নেবেন কীভাবে আপনারা করতে চান তাহলে কিন্তু খুবই সহজভাবে ডিজাইনটা করে নেওয়া যাবে আর উপর থেকে আমি এরকম করে একটু ফ্লাওয়ারের মতো করে নিচ্ছে আর উপরের ডিজাইনটা করা হয়ে গেলে আমি সাইডের বর্ডারটাকেও তৈরি করে নেব এর জন্য আমি ওয়ান নাইনটি ফাইভ একটা নোজেল নিয়েছি এটা বড় সাইজের নোজেল এই জন্য এটার দামটা একটু বেশি এটা পঞ্চাশ টাকার মতো নিবে আর এটা দিয়ে আমি কেকের যে উপরের সাইডের যে কর্নারটা রয়েছে অর্থাৎ বর্ডার উপরের বর্ডার এবং নিচের বর্ডার পুরোটাই করে নেব আর আপনারা চাইলে আপনাদের ডিজাইনটা আরও বেশি সুন্দর করে করে নিতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে আজকে আমার এই কেকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং কমেন্টস করেও জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর এরকম সব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দয়া করবেন আল্লাহ হাফিজ